যারা ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, ইসলামী হুকুমতের সাথে রাষ্ট্রকে পরিচালনা করবে, কেয়ামতের দিন তারা বিশেষ, যেরকম এখন রাষ্ট্রপ্রধানের বিশেষ চেয়ার আছে না, চেয়ার সিংহাসন, সেখানে নূরের বিশেষ চেয়ার থাকবে, সিংহাসন থাকবে, সেই চেয়ারের উপরে রাষ্ট্রপ্রধানরা থাকবে, সবাই দেখে বুঝবে উনি রাষ্ট্রপ্রধান, বিশেষ এক সম্মানের চেয়ার থাকবে, সেই সম্মানের চেয়ারে তারা বলবে। কিন্তু প্রত্যেকটা কথার সাথেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি একটা শব্দের শর্ত সংযোগ করে দিয়েছেন, সেই শর্তটা হলো আদিল, ইনসাফ এবং ন্যায়ের সাথে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু যদি জুলুম, পক্ষপাতিত্ব, কোরআনে আল্লাহ তাআলা ওয়ালা তাখুযুম রাহফাতুন ফি দীনিল্লাহ, জিনা ব্যভিচারের শাস্তি প্রয়োগের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নূরের মধ্যে, তোমাদেরকে যখন শাস্তি প্রয়োগের ব্যাপারে কোন প্রকার পক্ষপাতিত্ব, আত্মীয় স্বজন, এই প্রভাব যেন তোমাদের দিলের মধ্যে না আসে, আমার আত্মীয়, আমার ছেলে কিভাবে এখানে শাস্তিটা প্রয়োগ করি, আমার দলের লোক কিভাবে শাস্তি প্রয়োগ করি, তাকে তাকে ফাঁসি কাজটা কিভাবে জড়ানো হবে, না আগে ফাঁসি কাজ জড়ানো যাবে না, সুপারিশের মাধ্যমে আইনের ফাঁক ফোকর দিয়ে পার করে দেওয়া। আল্লাহ কোরআনে সূরায় নূরের শুরুতে বলে দিয়েছেন তোমাদেরকে যেন দিলের মধ্যে পক্ষপাতিত্ব কোন রকমের প্রভাব সৃষ্টি না করে, ঘনিষ্ঠ লোক হওয়ার কারণে। মক্কা বিজয়ের পর যেদিন মক্কা বিজয় হলো, কুরাইশ বংশের এক মহিলা, কুরাইশ বংশের অনেকগুলো ছোট ছোট গোত্র আছে, একটা গোত্রের নাম হলো মাখজুম, কবিলায় মাখজুম, মাখজুম গোত্র, এই মাখজুম গোত্রের এক মহিলা চুরি করছে। ইসলামের মধ্যে চুরি যদি কেউ করে প্রমাণিত হয় তার শাস্তি কি জানেন না আপনারা? হাত কেটে দেওয়া হবে। এখন এক তো হলো সে কুরাইশ বংশের মহিলা, দ্বিতীয় হলো কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত শ্রেষ্ঠ বংশের মহিলা, সেই মহিলা যদি হাত কাটা যায়, সারা আরবের মধ্যে প্রচারিত হয়, সর্বনাশ করছে কুরাইশ বংশের লোক, আবার মাখজুম গোত্রের মহিলা চুরি করার কারণে হাত কাটা গেছে, ছি 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 মানুষ বলবে না? এখন সেই গোত্রের লোকেরা রসুলের কাছে সুপারিশ করবে, এখন সুপারিশ করতে যাবে কে, কেউ সাহস করে না। সবাই বললো যে রসুল সাল্লাল্লাহু আলাইহির প্রিয় লোক হলো রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, রসুলের ছেলে, পালক ছেলে, তাকে পাঠাই রসুলের কাছে একটু সুপারিশ করে, টাকা যত লাগে আমরা দিব, আমাদের দেশে টাকা দিয়ে কিন্তু মার্ডার কেসের আসামি মুক্তি পেয়ে যায় না, শিল্পপতির ছেলে মার্ডার করছে কোনো সমস্যা নাই, কত কোটি টাকা লাগবে, বিচারক কে কিনে ফেলবে, এই মার্ডারের দায়িত্ব যেই ওসির কাছে তাকে ক্রয় করবে, তোমার কত কোটি টাকা লাগবে, কটা ফ্ল্যাট লাগবে, টাকা সব নিয়ে যাও, মামলা খালাস করে দাও, কোনো সমস্যা নেই, খালাস হয়ে যাবে। রসুলের কাছে আসছে, তারা সুপারিশ করলো, কেউ সাহস করে নাই, বললো রসুলের ছেলেকে দিয়ে সুপারিশ করাই, পালক ছেলে তার কাছে আসছে যে বাবা তুমি একটু রসুলের কাছে গিয়ে বলো, তুমি বললে হয়তো বা আমাদের এই বিপদ থেকে উদ্ধার হইতে পারে। তো ছেলে স্বাভাবিক যায়েদ ইবনে হারেসা গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের আবার মাখজুম গোত্রের মহিলা সে চুরি করছে, একটু যদি তার হাত কাটাটা মাফ করে দেওয়া যায়, টাকা পয়সা যা লাগে তারা দিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রাগান্বিত হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন, চেহারা লাল হয়ে গেছে, তোমরাও দেখতেছি সেই পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর হুকুমের মধ্যে পরিবর্তন করার ব্যাপারে তোমরা সুপারিশ করতেছো, আফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের বিধান, সেই বিধানের মধ্যে পরিবর্তন সুপারিশ করতেছো, যেই কাজের জন্য পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়ে গেছে, শুনে রাখো, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুনে রাখো, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আর প্রমাণিত হয়, সেই ফাতেমার হাত আমি মুহাম্মদ কেটে দিব। আর আমাদের দেশের কোন এমপির ছেলে, মন্ত্রীর ছেলে
যদি চুরি করে টাকা পাচার করে বিচার হবে তো, ফাঁসি হবে তো নাকি? কথা বলেন না কেন? হবে। এমপির ছেলে আমার তো সাত খুন না, মন্ত্রীর ছেলে তো কথাই নাই, মন্ত্রীর ছেলেও না, মন্ত্রীর ডিস্ট্রিক্টের মানুষ, প্রধানমন্ত্রীর জেলার মানুষ, কোনো সমস্যা নাই, সাত খুন না, হাজার মারার করে ফেলো কোনো সমস্যা নাই। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে আর প্রমাণিত হয়, লা ফাতাতু ইয়াদাহা, আমি মোহাম্মদ তার হাত কেটে দিব। এরকম বিচার যদি রাষ্ট্রের পক্ষ থেকে বাস্তবায়ন হয়, দেশের মধ্যে আল্লাহর রহমত আসবে না? দেশের মধ্যে চোর ডাকাত পাওয়া যাবে? ছিনতাইকারী পাওয়া যাবে? টাকা পাচারকারী পাওয়া যাবে? বেগম পাড়ায় বাড়ি ঘর বানানোর লোক পাওয়া যাবে? সুইস ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক পাওয়া যাবে? পাওয়া যাবে। কিন্তু সে জানে আমার জন্য কোনো সমস্যা নেই, আমি পার পেয়ে যাব, আমার আইনের ফাঁক আছে, আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাব। মোহতারাম হাজির।